नमस्कार बंधुगण, लेटेकेर व्यवहार द्वारा पत्रलिखन विषय ट्यूटोरियले आमी आपनादेर स्वागत जानाच्छी। एखन आपनी तीनटी विंडो देखते पाच्छेन। एगुली लेटेक द्वारा टाइपसेटिंग करार तीनटी पर्यायेर साथे संगतिपूर्ण। सोर्स फाइलेर सृष्टि, सेटिर कम्पाइलेशनेर माध्यमे पीडीएफ फाइलेर तैरि हवा एबं पीडीएफ रिडार व्यवहार करे सेटिके देखा। आमी मैक ओएस एक्स अपारेटिंग सिस्टेमे एकटी बिनामूल्य पीडीएफ रीडर स्कीम व्यवहार करछी, कारण एटी प्रत्येकबार कम्पाइलेशनेर परे निजे थेकेई फाइलटीर साम्प्रतिकतम संस्करणटी लोड करे बा देखाय। लिनक्स एबं विंडोजे किछु पीडीएफ ब्राउजार आछे जादेर एई क्षमता आछे। आसुन सोर्स फाइलटीते गिये प्रतिटी कमांडेर काज सम्पर्के जेने नेওয়া যাক। प्रथम लाइनटी निर्देश करे एई डक्यूमेंटी लेटर डक्यूमेंट क्लासेर अंतर्गत। फॉन्ट साइज हिसाबे 12 पॉइंटेर व्यवहार करा होच्छे। पत्रेर प्रथम अंशटी होलो फ्रम एड्रेस बा प्रेरकेर ठिकाना। एटी एई दुटी ब्रेस बा बंधनीर मध्ये थाके। आउटपुट फाइलेर उपरेर डान दिकेर कोणे एटीके देखा जाय। परपर दुटी स्ल्याশের द्वारा नतून लाइनेर सूचना करा हय়। আমি যদি এই দুটি স্ল্যাশকে ওখান থেকে সরিয়ে দিই, সেভ করি এবং পিডিএফ লেটেক কমান্ডের দ্বারা কম্পাইল করি, তাহলে দেখা যাবে এই দুটি লাইন একসাথে যুক্ত হয়ে একটি লাইন হয়ে গেছে। পূর্বে স্ল্যাশের ব্যবহারের মাধ্যমে আমরা লেটেককে এই দুটি লাইন বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছিলাম। এখন ওই বিপরীত স্ল্যাশগুলি আর ওখানে নেই, তাই লেটেক লাইন দুটিকে আলাদা রাখেনি। স্ল্যাশগুলিকে ওখানে পুনরায় দিয়ে দেওয়া যাক এবং সেভ করে কম্পাইল করা যাক। লক্ষ্য রাখবেন, প্রতিটি পরিবর্তন করার পরে অবশ্যই সেটিকে সেভ করবেন এবং তারপর কম্পাইল করবেন। আউটপুটের পরিবর্তনটি দেখা যাচ্ছে। এবার দেখা যাক ঠিকানা লেখার স্থানটি শূন্য রাখলে কি হয়। এখানে আসা যাক। এবার এটিকে সিলেক্ট করে লাইনের শেষে যাওয়া যাক, ডিলিট করা যাক এবং সেভ করে কম্পাইল করা যাক। কম্পাইল করা হলো। আপনি দেখতে পাচ্ছেন পত্রলেখকের ঠিকানার স্থানটি শূন্য আছে। লক্ষ্য করুন, আজকের তারিখ আমেরিকান রীতি অনুযায়ী দৃশ্যমান হচ্ছে, প্রথমে মাস, তারপর তারিখ এবং শেষে বছর। এটি স্ল্যাশ ডে স্ল্যাশ টুডে কমান্ডের দ্বারা পাওয়া যায়। আমরা একটি শূন্য তালিকা ব্যবহারের মাধ্যমে লেটেকে স্বয়ংক্রিয়ভাবে তারিখের দৃশ্যমান হওয়া আটকাতে পারি। আসুন এটি করা যাক। এবং সেভ করে কম্পাইল করা যাক। দেখুন তারিখটি আর দেখা যাচ্ছে না। মনে করুন আমি আমার পছন্দ মতো অন্য কোনো তারিখ দিতে চাই, 9ই জুলাই 2007, এই তারিখটি লেখা যাক। এবার সেভ করে কম্পাইল করলে এই তারিখটি দেখা যাবে। এই তারিখেই এই টিউটোরিয়ালটি প্রথমবার তৈরি করা হয়েছিল। এটিকে কম্পাইল করলে দেখা যাচ্ছে যে আউটপুট ফাইলে এখন তারিখটি ভারতীয় রীতি অনুসারে দেখাচ্ছে। এবার সোর্স ফাইলে ফিরে আসা যাক, ঠিকানাটিকে পুনরায় লেখা যাক এবার কম্পাইল করলে দেখা যাবে যে ডকুমেন্টটি আবার পূর্বের অবস্থায় চলে এসেছে। চিঠির নিচের দিকে সহি করার কমান্ড দেওয়া যায়। আমরা প্রথমে ডকুমেন্ট শুরু করি এবং তারপরেই পত্র শুরু করি। এক্ষেত্রে টু অ্যাড্রেস অর্থাৎ চিঠির গ্রাহকের ঠিকানা প্রথমে আসে। এটি আউটপুটের ওপরের বাম দিকের কোণে দৃশ্যমান হয়। এই পত্রটির গ্রাহক এন কে সিনহা মহাশয়। স্ল্যাশ ওপেনিং কমান্ডটি গ্রাহকের নাম উল্লেখ করার জন্য ব্যবহার করা হয়। আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন লেটেকে প্রত্যেকটি কমান্ড বিপরীত স্ল্যাশের দ্বারা শুরু হয়। এরপরই আসে পত্রের টেক্সট বা মূল লেখা স্থান। লেটেকে কোনো প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ শুরু করার জন্য তার আগে একটি ফাঁকা লাইন রাখতে হয়।
আমরা এখন সেটাই দেখব। এখানে আসা যাক, এখানে একটি বাক্য আছে যা we are দিয়ে শুরু হচ্ছে। এটিকে পরবর্তী লাইনে নিয়ে যাওয়া যাক। তাহলে আমি একটি ফাঁকা লাইন রেখেছি। এবার সেভ করে কম্পাইল করা যাক। দেখা যাচ্ছে এটি নতুন অনুচ্ছেদে চলে এসেছে। একটি নতুন অনুচ্ছেদ তৈরি হওয়ার ফলে পত্রটি এখন দুই পাতার হয়ে গেছে। দেখা যাক যদি লেখার ফন্ট সাইজ 10 পয়েন্ট করে দেওয়া হয় তাহলে এটিকে আগের মতো এক পাতায় অন্তর্ভুক্ত করা যায় কিনা। আসুন এটি চেষ্টা করা যাক। এবার সেভ করে কম্পাইল করা যাক। আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পত্রটি এখন এক পাতায় ধরে গেছে। আবার ফন্ট সাইজ 12 পয়েন্ট করে দেওয়া যাক এবং ফাঁকা লাইনটিকেও সরিয়ে দেওয়া যাক। এবার এটিকে কম্পাইল করা যাক। এটি সফলভাবে কম্পাইল হয়ে গেছে। এখন আমি আইটেমাইজ এনভায়রনমেন্ট বিষয়ে বর্ণনা করব যা বিগিন আইটেমাইজ এবং এন্ড আইটেমাইজ এই দুটি জোড়া কমান্ডের মধ্যে থাকে। এই দুই কমান্ডের মধ্যে থাকা প্রত্যেক লেখা যেগুলি স্ল্যাশ আইটেমের দ্বারা শুরু হয়েছে সেগুলি বুলেটযুক্ত তালিকার আইটেম হিসাবে দৃশ্যমান হয়। বুলেটের স্থানে কি আমরা সংখ্যা পেতে পারি? অবশ্যই পারি। তার জন্য আপনাকে আইটেমাইজ এনভায়রনমেন্টের পরিবর্তে এনিউমারেট এনভায়রনমেন্ট ব্যবহার করতে হবে। তাহলে এখানে পরিবর্তন করে এটিকে এনিউমারেট করা হল। এবার সেভ করা যাক। যতবার বেশি সম্ভব ততবারই সেভ করে নেওয়া সবসময় ভালো। এবার কম্পাইল করা যাক। আপনি দেখতে পাচ্ছেন যে বুলেটের স্থানে এখন সংখ্যা দেখা যাচ্ছে। পত্রের শেষে এখানে আমি ইয়োর্স সিনসিয়ারলি লেখাটি অন্তর্ভুক্ত করেছি। আমরা আগেই সই করার বিষয়ে আলোচনা করেছিলাম। পরিশেষে সিসি কমান্ড এই পত্রটির আরও অন্যান্য গ্রাহকদের নাম অন্তর্গত করতে সাহায্য করে। আমি এই পত্রটি এন্ড লেটার কমান্ডের দ্বারা শেষ করছি এবং এই কমান্ডের দ্বারাই এই ডকুমেন্টটি সমাপ্ত হল। পত্রটির বিভিন্ন অংশ পরিবর্তন করে এর বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করুন। আপনি যতক্ষণ না এই বিষয়ে দক্ষতা অর্জন করছেন ততক্ষণ একসময় একটি পরিবর্তন করুন এবং অন্য পরিবর্তন করার পূর্বে সেটিকে কম্পাইল করে দেখুন সেটি সঠিকভাবে কাজ করছে কিনা। যদিও আমি ম্যাক অপারেটিং সিস্টেমে পত্র লেখার পদ্ধতিটি বর্ণনা করেছি, এই একই সোর্স ফাইল লিনাক্স এবং উইন্ডোজ সমেত সব অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যেতে পারে। এখানেই এই টিউটোরিয়ালের সমাপ্তি হল। এতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। সিডিপ আইআইটি বোম্বের পক্ষ থেকে আমি অন্তরা এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। শুভ বিদায়।